নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করে নেব। এই গরমের দিনে এই ধরনের একটা ডাল যদি রান্না করা হয় তাহলে আমাদের শরীরও ভালো থাকে আর খেতে কিন্তু বেশ সুস্বাদু। তা আমি একটা টাটকা লাউ নিয়ে নিয়েছি আর লাউয়ের গোড়ার দিকের অংশ কিছুটা নিয়ে নেবো। পুরো লাউটাতে একদমই লাগবে না, অর্ধেকও লাগবে না। তো লাউটাকে প্রথমে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব আর লাউটা কিন্তু একদম টাটকা নিতে হবে যাতে ভেতরে দানা না হয়ে যায়। আসলে যে কোনো টাটকা সবজির স্বাদ তো আলাদাই হয়। এবার লাউটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। তো খুব বেশি লাউ যে দিতে হবে এমনটা নয়, আমি এখানে 8-10 টুকরো মতো লাউ নিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে আমি ডালটা নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, মানে চায়ের কাপ মেপে 1 কাপ। এবার সবার প্রথমে ডালটাকে ধোয়ার আগেই ভালো করে ভেজে নিতে হবে। কড়াই গরম করে ক্রমাগত খুন্তি নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে, হাত কামায় দিলে হবে না। মোটামুটি 5-7 মিনিট পরে দেখবো ডালটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে আর কালারটাও একটু চেঞ্জ হয়েছে, তখন ভালো করে নামিয়ে ধুয়ে নেব। এবার ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটাকে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর একটা প্রেশার কুকারের মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। আর তারপরে ডালটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়ে আর লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এতে করে এর ফ্লেভারটা বেশ ভালো হবে। প্রেশার কুকারটা বন্ধ করে এটাতে আমি মাত্র 1টা সিটি দেবো, বেশি সেদ্ধ করা যাবে না, মানে তাহলে লাউগুলো আর গলে যাবে, একদম খুঁজে না পেলে ভালো লাগবে না। তো লাউয়ের টুকরোগুলো দেখুন মোটামুটি গোটা গোটাই রয়েছে, একটু সফট হয়েছে। তো লাউটাকে আমি আলাদা করে হাতা দিয়ে তুলে নিচ্ছি। আর মুগ ডাল কিন্তু অন্যান্য রেসিপির ক্ষেত্রে, মানে মাছের মুড়ো দিয়ে যখন করি বা অন্যান্য সময়, এটাকে কিন্তু আমি ডাল কাটা দিয়ে ঘেঁটে নিই না, কিন্তু লাউ দিয়ে করবো। তো এর মধ্যে একটু গরম জল দিয়ে আমি ডাল কাটা দিয়ে ডালটাকে ভালো করে মিহি করে নেব। ডাল কাটা দিয়ে একটু ঘেঁটে নিলে মিহি হয়ে যাবে। আর যদি আপনারা চান প্রেশার কুকারে না সেদ্ধ করে, কড়াইও কিন্তু সেদ্ধ করা যায় ভালো মতো। এবার এখানে আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, কারণ মুগ ডালের মধ্যে না কাঁচা আদার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। পরে আমরা আদা অবশ্যই ব্যবহার করবো, কিন্তু এখানে গ্রেট করে দিয়ে দিলাম। এই গন্ধটা একদম কাঁচা কাঁচা থাকবে, যার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম করে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটাকে আমি হাতে একটু ভেঙে নিয়ে দেবো অবশ্যই, এতে করে এর স্বাদটা অনেক বেশি ভালো হবে। খুন্তিটাতে আসলে একটু জল ছিল মনে হয়, তাই একটু চিটপিট করে ছিটে উঠলো। এবার এর মধ্যে 1 মুঠো পরিমাণ চিনে বাদাম দিয়ে দিলাম। চিনে বাদামটা খুব বেশি ভাজবো না, কারণ চিনে বাদাম না আমি ভেজে রেখে দিই কৌটোতে করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে কিন্তু জিরে গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা কিন্তু কষাতে থাকবে, কারণ এই মশলাতে আবার কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না, যেহেতু জিরে রয়েছে, আদা রয়েছে। আর মশলাটা কষানো হয়ে গেলে ডালটাকে আমি ঢেলে দিলাম এর মধ্যে। লাউয়ের টুকরোগুলো তো তুলে নেওয়া আছে আগে থেকে। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। ডালটা ফুটতে শুরু করেছে, তো এটাকে আমি 4-5 মিনিট ফুটিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম না থাকে। ডালটা বেশ সুন্দর করে ফোটানো হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, দারচিনি, লবঙ্গ, এলাচকে আমি শিলেই বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর 1 মুঠো পরিমাণ কিশমিশকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে লাউয়ের টুকরোগুলো তুলে রেখেছিলাম, সেই লাউয়ের টুকরোগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। মুগ ডাল সিদ্ধ হতে একদম সময় লাগে না, তাই প্রেশার কুকারে কিন্তু 1টার বেশি সিটি দেওয়া যাবেই না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে নিয়ে কয়েকটা, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার শেষে যে বিশেষ জিনিসটা দিলাম সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি আর শেষে ভাজা জিরের গুঁড়ো দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এইভাবে করে বাড়িতে একবার লাউ দিয়ে মুগ ডাল তৈরি করে দেখবেন। গরমের দিনে কিন্তু এর সাথে একটা তরকারি আর যে কোনো একটা ভাজা হলে পুরো ভাত ভালো করে খেয়ে নেওয়া যাবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।